আগামীকাল ছয় জুন বৃহস্পতিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে বলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশিটি জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ আপনারা অনেকেই আছেন থামবেলটা দেখছেন আর কেটে কেটে আপনার রাশি দেখছেন বাস অর্থপ্রাপ্তি যোগ থাম্বেলে আছে আর আপনার রাশি আছে বাস কমপ্লিট চলো লটারি কাটবো কোটি টাকার মালিক হবো ঠিক এই জায়গাতেই আপনারা অনেকটাই পিছিয়ে আছেন। প্রথমত আপনাদের জানতে হবে অর্থপ্রাপ্তি যোগের সাথে লটারির কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত জানতে হবে যে আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলবে না। আপনার রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। আপনাকে জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। তাই রাহু শুক্র মঙ্গল আপনার ভালো আছে। আপনার সাথে অর্থপ্রাপ্তি যোগ মিলবে। আপনার শুধু রাশি বললাম জন্মছক বা এই রাহস প্রমঙ্গল ভালো নেই আর আপনার সাথে কিন্তু মিলবে না আপনার রাশি যতই থাকুক তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি আপনাদের অনুরোধ করি শেষ পর্যন্ত দেখা বা শোনার জন্য কিন্তু আপনারা অনেকেই মিস করে ফেলেন যেখানে দাঁড়িয়ে অনেকটা পিছিয়ে থাকেন অনেকেই বলছেন আমার সাথে মেলে না মিলবেন না তো সেটা আমি বলে দিই দেখুন ফিফটি পারসেন্ট আমি প্রত্যেকটা আলোচনায় ভিডিওর মধ্যে বলি যে আমার যে কোনো আলোচনা যারা শুনছেন যে রাশিকে নিয়ে আলোচনা করছি ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না এই যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবে না তারা কারা আপনার সাথে মিলছে না আমি বলে দিচ্ছি ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে না তারা কারা তাদের মধ্যে আপনি হয়তো আছেন যে কারণে আপনার সাথে মিলছে না এটা তো আমিই বলে দিচ্ছি দেখুন প্রত্যেক দিনের এই প্রোগ্রাম প্রত্যেক দিন আমি কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করি জাস্ট এই আলোচনাটা কিন্তু অ্যালার্ট করা এই আলোচনাটা এই কারণে করা হয় না যে আপনি কোটিপতি হয়ে গেছেন এই আলোচনাটা করা হয় যে আপনি কোটিপতি হতে পারেন তাই অ্যালার্ট থাকুন বাস এতটুকুন যারা বোঝে তাদের ভাগ্য বদলে গেছে এবং প্রত্যেক দিন বেশ কিছু জাতক জাতিকারা তাদের ভাগ্য কিন্তু চেঞ্জ করে নেয় সমস্ত প্রমাণ আমার কাছে আছে আমি কারোর ফেস করি না কারোর জায়গা কারোর ঠিকানা কারোর নাম বলে কিছু বলি না যে মানুষ সে অবশ্যই আমি বলে নয় যেখান থেকে একটা ভালো ফল পাবে তাকে জানাবে আমাকেও জানায় মান আর হুশ যাদের মধ্যে আছে তারা জানাবেই তারা বেইমানি করবে না কিন্তু সেটা আমার দায়িত্ব গোপন রাখ তাই আমি কাউকে বলি না আর আপনার সাথে মিলছে না যদি আপনার ভাবনা চিন্তাটা হয় যে এই আলোচনাটা বেকার তাহলে ভুল করবেন পিছিয়ে থাকবেন আপনার যদি চিন্তাধারা এটা হয় যে না এই আলোচনায় আমার রাশি আছে আমার সাথে মিলছে না কেন তাহলে লাভবান থাকবেন যখনই দেখবেন মিলছে না কেন তখনই জানতে পারবেন কি কারণে মিলছে না সেটাকে শুধরে নেবেন সময় ভালো আসবে খুব নর্মাল ব্যাপার কিন্তু এটা আপনারা অনেকটাই গুলিয়ে ফেলেন কঠিন করে ফেলেন যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রাম দেখুন তাহলে দেখবেন খুব সহজ হয়ে গেছে দেখুন আজকের আলোচনা করছি অর্থপ্রাপ্তি যোগ নিয়ে এর মধ্যে আপনার কোন একটি রাশি আছে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন বিচার বিশ্লেষণ করে যে রাহু শুক্রমঙ্গল কতটা আপনাকে সাপোর্ট করছে আদৌ ভালো আছে কিনা তারপর যদি ভালো থাকে অবশ্যই চোখ খান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন কোনো না কোনো দিক থেকে চোখ খান খোলা রাখতে কেন বলি কোনো না দিক থেকে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবেই সেটা দশ টাকা হোক বা কোটি টাকা কেউ ঠেকাতে পারবে না আর আপনি যদি মনে করেন যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব কিছুই করব না কিছু মিলাবো না কোনো পরিশ্রম করবো না চেষ্টা করব না তাহলে রাশি মিললেও কোনো কিছু আপনার জীবনে ফারাক পড়বে না যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি হ্যাঁ এই যে যারা প্রোগ্রামটা দেখছেন তাদের মধ্যে সকলেই তো সমান মানসিকতা না বেশ কিছু জাতক জাতিকার আছে তাদের অন্ধবিশ্বাস যে কোনো কিছুকে বিশ্বাস করে এবং বিশেষ করে এই অ্যাস্ট্রোলজি তো অবশ্যই তারা মানে এবং ঈশ্বর বিশ্বাসী হয় তারা কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে গেছে এবং তারা ফল পেয়েছে আর যারা একটু বেশি চালাক নাস্তিক ভগবান মানে না এইসব মানে না কিন্তু আবার দেখতেও ইচ্ছা করে দেখে আবার পিছনে নিন্দাও করে আবার এটা ভাবে এটা হয় কখনো দেখি করে কি হয় এই প্রোগ্রামটা দেখলাম আবার রাশিয়ার জন্য লটারি কাটি দেখি হয় নাকি আর হয় না তাই তারা বেশি বোঝে যে কারণে পিছিয়ে থাকে যদি তাদের মাথায় একবার এটা ঢোকে যে হয় কখনো এটা না হয়ে যদি হয় যে কেন হয় না আমার তাহলে কিন্তু জায়গাটা খুঁজে বার করতে পারে সেটাকে ভালো করে রিপেয়ার করতে পারে পরবর্তী সময়টা ভালো পেতে পারে কিন্তু এইগুলো কেউ করে না যেখানে দাঁড়িয়ে আমি ফিফটি পারসেন্ট বলি আমি যদি সব রকম জ্ঞানের মানুষ থাকবে কেউ খুব বেশি বুঝবে কেউ কম বুঝবে কেউ ঠিকঠাক বুঝবে যারা ঠিকঠাক বুঝবে তাদের ভাগ্য অবশ্যই বদলাবে যে বেশি বা কম তাদের ভাগ্য বদলাবে না এটা এখনও সময় আছে ভালো করে আলোচনাগুলো শুনবেন আপনার সাথে মিলিয়ে নিয়ে তারপরে এগোতে চেষ্টা করবেন সাকসেস অবশ্যই আপনার থাকবে তাহলে আসুন আজকের আলোচনা তিনটে রাশিকে নিয়ে অর্থপ্রাপ্তি যোগে জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে সেই রাশিদের মধ্যে প্রথমেই মেষ রাশির কথা বলবো আপনার যদি মেষরাশি হয় আগামীকালে এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার মেষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে লটারি না কেটে থাকতে পারেন না তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে টিকিট কাটলে আপনার জীবন বদলে যেতে পারে আর যারা প্রথম দেখছেন আজ মেষ্টাশি জাতক বা জাতিকা তারা হয়তো ভাবছেন যে আমাকেও কি লটারি কাটতে বলল তাদের উদ্দেশ্যে বলবো একদম না এই আলোচনাটা সকলের জন্য করা হয় না শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখবেন আর লটারি কাটতে যাবেন এই ভুলটা কখনো করবেন না তাহলে আপনাদেরই কিন্তু লস হবে কারণ এটা সকলের জন্য নয় আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইলে আপনার জন্মচক বা অস্ত্ররেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন সেই জায়গা থেকে সঠিক তথ্য আপনি কিন্তু জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই বৃষ রাশি আপনার যদি বৃষ রাশি হয় অবশ্যই আগামীকাল যোগে হঠাৎ ভাগ্য বদলে যাবে আর আপনার বৃষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকে আর আপনার বৃষরাশি আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন বৃষরাশি মানেই লটারি কাটতে বলল চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলব একদম ভুল এটা সকলের জন্য নয় আপনার বৃষরাশি মানেই আপনাকে লটারি কাটতে হবে তা কিন্তু না আপনার বৃষরাশি আপনি কোনোদিন লটারি কাটেননি কাটতে যাবেন না আর আপনার বৃষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা আপনি কাটুন এগুলো ভালো করে বুঝতে হবে জানতে হবে সকলের জন্য কখনোই আলোচনা করা হয় না আর আপনার যদি মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন তাহলে আপনার জন্মচক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন সঠিক তথ্য আপনি কিন্তু খুঁজে পাবেন সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি আপনার যদি মীন রাশি হয় আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু হঠাৎ বদলে যাবে আপনার মীন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছেন লটারি কাটতেই যাবে তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে আর আপনি মীন রাশির জাতক বা জাতিকা প্রথম প্রোগ্রাম দেখছেন আজ আপনার মনে করতে পারে যে মীন রাশি মানে লটারি কাটতে বললো আমারও তো মীন রাশি চলো লটারি কাটি আর কোটি টাকা পেয়ে যাই তাদের উদ্দেশ্য বলবো এই ভুল কাজটা কখনোই করবেন না দেখুন এটা প্রাপ্তিযোগ অর্থাৎ সম্পদ বা অর্থ আপনার হাতে এসে ধরা দেবে আর লটারি কাটা মানে আপনি কিন্তু অর্থকে ধরতে যাচ্ছেন সেটার সাথে এর কোনো মিল নেই আপনার মনে প্রশ্ন ঠিক আছে যে লটারি কাটার সময় বলবে দেখুন এই লটারি কাটার সময় সকলের জন্য আলোচনা নয় যারা প্রতিনিয়ত লটারি কাটছে তাদের জন্য আপনি কোনো লটারি কাটেননি কখনোই কাটতে যাবেন না আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে এই সময়টা মেনটেন করবেন যে সময়টা আমি অবশ্যই বলবো ভিডিও শেষে বাস এটাই সকলের জন্য কিন্তু একদম না টাইমে সকলে এই মা রাশির জাতক জাতিকরা কাটবে আর কোটিপতি হবে কক্ষণ না এছাড়া আপনাদের মাথায় রাখতে হবে যে এই তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই তিনটে রাশির প্রত্যেকের সাথে ওই অর্থপ্রাপ্তি যোগ যে তৈরি হয়েছে তার সফলতা তারা পাবে একদম না যে গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে সেই গ্রহগুলো আপনার ভালো থাকতে হবে যাদের যাদের ভালো থাকবে তাদের তাদের মিলবে যাদের যাদের খারাপ থাকবে মিলবে না এটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া এবার আসুন এই তিনটে রাশির জাতক জাতিকাদের প্রতিনিয়ত যে লটারি কাটার নেশা তাদের সময় বলবো বলেছি এখন বলবো রাশি তিনটে কি কি মেষ রাশি বৃষরাশি এবং মিন রাশি সময় আগামীকাল সকাল আটটা থেকে বেলা বারোটা অত্যন্ত শুভ সময় তিনটে রাশির জন্যই সেম টাইম আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে তাহলে তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন সারাটা দিন শুভ থাকছে রাহুকালটা কবে আগামীকাল দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুরে দুটো সাতান্ন মিনিট সময়টা রাহুকাল এই সময়টা কোনো শুভ কাজ করবেন না লটাই তো কাটবেনই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার